সবাই ভালো আছে? আজ আমি ক্লাস সেভেন থেকে সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর ইউনিটের নাম, অধ্যায়ের নাম লেসন ওয়ান প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এই ইউনিট থেকে আমি তোমাদের আলোচনা করব। তাহলে আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট আমরা শিখতে পারব আস্টার অ্যান্সার কোশ্চেন টক অ্যাবাউট ইনফরমেশান। তাহলে এই প্রাইজ গিভিং ডেট স্কুল থেকে মূল শব্দগুলো কী আছে দেখো, কি ওয়ার্ডস, তোমরা সবাই কি ওয়ার্ডসগুলোকে সুন্দর করে লিখে নাও। কি ওয়ার্ডস, কি ওয়ার্ডসগুলো দেখো, ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে কি বিখ্যাত, বিখ্যাত। এর নিকটবর্তী শব্দ আছে ফেমাস, ফেমাস। আরেকটা কি ওয়ার্ডস দেখো, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মিন্স আছে অন্যতম, অন্যতম। এর নিকটবর্তী শব্দ আছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আরেকটা ওয়ার্ড আছে পারফরমেন্স, পারফরমেন্স, পারফরমেন্স কার্য সম্পাদন, কার্য সম্পাদন, কার্য সম্পাদন। আর প্রাইজ গিভিং ডেট স্কুলের ভোকাবুলারি, ভোকাবুলারি সুন্দর করে ভোকাবুলারি গুলো দেখো। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার অর্থ সুপরিচিত বা পরিচিত। এর নিকটবর্তী শব্দ আছে ওয়েল নোন, ওয়েল নোন। তারপরে লিখবা সিরিমনি, সিরিমনি, সিরিমনি অর্থ আছে অনুষ্ঠান। এর নিকটবর্তী শব্দ আছে ফাংশন, কম্পোজিশন, কম্পোজিশন, কম্পোজিশন অর্থ রচনা। নিকটবর্তী শব্দ আছে এসে, তারপরে লিখব ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্টের অর্থ হচ্ছে পৃথক বা ভিন্ন। এরপর লিখব প্রে,
principal function. Function অর্থ অনুষ্ঠান তারপর লিখব guest guest অর্থ অতিথি তারপর লিখব visit Visit পরিদর্শন করা পরিদর্শন করা এর নিকটবর্তী শব্দ travel আরো কয়েকটা word meaning দেখো কথা বলা এক নিকটবর্তী শব্দ টক এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স উপস্থিতি নিকটবর্তী শব্দ আছে প্রেজেন্স আরেকটা অর্থ দেখো ডেকোরেট ডেকোরেট ডেকোরেটেড এর অর্থ হচ্ছে সজ্জিত নিকটবর্তী শব্দ আছে আলোড় অ্যাডপ্ট আরেকটা শব্দ আছে অ্যারেঞ্জ ডিয়ার স্টুডেন্ট কিওয়ার্ডস এমিনেন্ট বিখ্যাত ফেমাস আউটস্ট্যান্ডিং অন্যতম এক্সিলেন্ট পারফরমেন্স কার্য সম্পাদন ভোকাবুলারি আছে স্পিচ কথা বলা অ্যাটেন্ডেন্স ব্যাপার আছে ডেকোরেটেড এবার আমরা গ্রাস গিভিং ডে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যাবাউট ডিসকাস ফলোয়িং কোশ্চেন এবার কোশ্চেন গুলো দেখো কোশ্চেন যে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ক্যান ইউ সি ইন দি পিকচার পিকচার অ্যান্সার ফো ইয়েস Oh yes, I can see, some thing. I can see something, I
I can see some children. A and a lady in the picture. Question number 2. What are they? What are they doing? Answer. I think the lady is, giving something to the boy. Dear student, দুটো প্রশ্ন এবার তোমরা বাড়ি থেকে সিম প্রসেসটা সুন্দর করে পড়ে আসবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। সবাইকে ধন্যবাদ।